আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো অ্যাক্টিভ সিটি আপনাদের সকলকে স্বাগতম। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাক্রম প্রণয়ন হচ্ছে। jagornews24.com এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন শিক্ষার্থী থাকেন তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন। আরেকটি কথা, আপনি আমার চ্যানেল নতুন রয়েছে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পাওয়া যাক এবং জেনে নেওয়া যাক এর মূল কাহিনী। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প 2041 বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করতে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে হাতে কলমে শিক্ষা ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মঙ্গলবার 12 অক্টোবর যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে নাহিদা জাহিদ ল্যাবরেটরি ভবন নির্মাণকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। ডাক্তার দীপুমণি বলেন, এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহিদি ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নের সহায়তা একটি অনন্য উদ্যোগ। দেশের বিত্তবানদের এ ধরনের জাতি গঠনমূলক কাজে এগিয়ে আসতে হবে। জাহিদি ফাউন্ডেশন যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পরিবেশ বান্ধব 6-তলা ভবন নির্মাণ করবে। সেখানে 12টি আধুনিক সুবিধা সম্বলিত ল্যাবরেটরি থাকবে। আগামী 6 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাহিদি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়া জাতীয় জাহিদি বক্তব্য রাখেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।